কলকাতার আর কর মেডিকেল কলেজের যে সময়ত সমগ্র দেশত মহিলা সুরক্ষার বাবে প্রতিবাদ চলি আছে ঠিক তেনে সময়ত শিলচর শহর এক ভয়ঙ্কর ঘটনা হৈছে হয়েছে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টর অসম বিশ্ববিদ্যালয়ের এগারী ছাত্রীক অপহরণের চেষ্টা চলালে এজন ই রিক্সা চালকে আর ইতিমধ্যেই এই ঘটনাক কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর এনে এক অভিযোগ উত্থাপন করে শিলচর রঙ্গির খাড়ি আরক্ষী চকীত ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আছে তেওঁ কৰিছে আৰু মই বর্তমান উপস্থিত আছো এই যুৱক যুৱতীগৰাকীৰ বাসগৃহত আৰু মোৰ লগত আছে যুৱতী ভুক্তভোগী এই ছাত্ৰীগৰাকী মই তেওঁৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম কি হৈছিল তেওঁৰ লগত ঘটনা বা কিদৰে তেওঁৰ অপহৰণৰ চেষ্টা চলাইছিল এই ই ৰিক্সা চালকে সমগ্ৰ বিষয় জনাৰ চেষ্টা কৰিম আচ্ছা কি হৈছিল আপোনাৰ সঙ্গে ঘটনা আমি ডেইলির মতোই ইউনিভার্সিটি গেছি সকালবেলা তো যখন আমি রিটার্ন করছিলাম আর কি তখন অ্যাট দ্যাট টাইম তখন পাঁচটা পনেরোর মতো বাজে তো আমি রাঙ্গিরহাড়ি পয়েন্টেই নামি রাঙ্গিরহাড়ির পয়েন্টেই নামার পর ওইখান থেকে একটা টুকটুক নেই যে সুভাষনগর যাওয়ার লেগে তো ওই দিন অনারেবল সিএম আসলা তো খুবই রাশ আসলো রাস্তার মধ্যে জাম রাস্তাটা আসলো তো টুকটুক চালকটা আমারে কয় যে তোমার ওইদিকে তো জাম আছে সুভাষনগরের মেইন রাস্তাটা শশান রোডের তো শিব শিবকলোনি হইয়া আমরা যাই গিয়া ওই রাস্তাটা শর্টকাটে হয়ে যাব তো আমি শিবকলোনির রাস্তাটা চিনি একটু একটু আর আমি করিমগঞ্জের মেয়ে ইয়ে শিলচারের না আমি সব বাইলেনগুলা চিনি না তো তো উনি নিয়ে নেওয়া গেছে ওই রাস্তা দিয়ে তো যাওয়ার পর একটা ব্রিজ হয় যেখান থেকে সুভাষনগরের রাস্তা যেটা আমি চিনি এদিকে না নিয়ে গিয়া অপোজিট ডাইরেকশানে আরেকটা রাস্তা আছে ওইটা আমি প্রপারলি চিনি না ওইদিকে আমার নিয়ে যাওয়া শুরু করে তো ওইদিকে যখন নিয়ে যাওয়া শুরু করে তখন আমি তারা থামাই থামাইবার লেগা বাট তারা থামায় না তো যখন তারা এটা থামায় না এর পরে মানে আমার লাকিলি একটা ফোন আয় এট দ্যাট টাইম তো ফোন আবার পরে আমি তারা মানে কইতে থাকি যে আমি পুলিশ ফোন করছি আর জিপিএস লোকেশন আমি দিয়া দিছি তো ওই ভয়ে তারা ওইখানেই একটু গিয়াই থামাই দেয় তো থামানির পর যখন ইয়ে হয় কি থামানির পর এখানে একটা অটো চালক আসলো কিনারে তো ওই অটো চালকে ইয়ে আর ওই অটো চালক অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলা তো তারা দুইজনে আমার এই ফ্লাইট অ্যান্ড কন্ডিশনে দেখিয়া অটো ইয়ে টুকটু কালারে ওই অটো চালকটা প্রশ্ন করে যে মানে এদিকে কোন দিকে লইয়া যাই রা এদিকে তো সুভাষনগর হয় না তো তারা কইছে আসিল তখন অটো চাল ইয়েটা কইলো যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইলাম ওই কনভারসেশনের মধ্যেই ওই টুকটুক চালকটা ভাগছে এখান থেকে আর কি তো আমি অতটাই ফ্রাইটেন্ড আসলাম যে ওটাতে আমি টুকটুকি একাই আসলাম আর সামনে আহ ড্রাইভার যে আসলো উনি ফোর্টি ইয়ার্স এর এরকম একজন আর যে ইয়ে আসলো কি কয় আরেকজন মানুষ আসলো উনি হয়তো টোয়েন্টি ইয়ার্স এর দুইজন আসিল তারা হ্যাঁ দুইজন আসলো তারা দুজনই ফ্রন্ট সিটে বয়াত আসলো ড্রাইভিং সিটে আর পিছে আমি একাই বসছি আর যখন আমারে তারা মানে কইসে যাওয়ার লেগা তখন তার হাতে অনেকগুলো রাখি আসলো আর আমারে বোন কইয়াই কইসে বোন চলো ওই রকম ভাবেই কইসে তো আমার কিছু এরকম লাগে নাই মানে আপনারা কিডন্যাপিং করার একটা চেষ্টা করছেন চেষ্টা করছে তারা তো যাই হোক তারা চেষ্টাটা মানে বিফল হইছে বিকজ ওইখানে আমার ওই অটো চালকরে পাইলো আর রিসেন্টলি আমার একটা বান্ধবী ফোন করায় সেই ফোন কলটাতে আমি প্রিটেন্ড করি এটা পুলিশের কল তো আমারে তারা মানে ইয়ে করছে তখন যখন তারা নিয়ে যাইতে আসেন তখন তারা কথা কইতে আসেন হয়তো ফোনে বা নিজেরার মধ্যে যে একজনের পাইসি তুইও আরো কারো তারা ডাকতে আসলো যে অন্য পার্টি কেউ মোস্ট প্রবেলি ফোনে বা কথায় এটা আমি এতটা মানে খেয়াল করতে পারি নাই খুবই আমি ভয়ভূত ছিলাম ওই দেশনের লেগিয়া যখন আমারে মানে তারা কয় আর কি যে থামায় না আরো স্পিডে যাই গিয়া

এফআইআর এর আমি জানি না বাট আমি ইউনিভার্সিটির ইউনিয়ন ইউনিভার্সিটির সবাইরেই জানান হয়েছে এই যে ঘটনাটা হয়েছে এটা এক্স্যাক্টলি টাইম কয়টা টাইম তখন পাঁচটা বিশ বা পাঁচটা সন্ধ্যাও না তখন দিনের আলো রইছে পুরা আমি ঘরে যখন যাই গিয়া তখন তার তখনও সন্ধ্যা হয় না তারপরেও সন্ধ্যা হয় আর কি অনেক সময় তো ওইটা পুরা আলো আসলো ভিড় আসলো ক্রাউডেড আসলো এর মধ্যে যে এরকম সিচুয়েশন হইতে পারে এটা আমার ইমাজিনের বাইরে হয় নিশ্চয়ক এটা ভয়ঙ্কর ঘটনা কেন শিলচর শহর প্রাণকেন্দ্র রাঙ্গির খাড়ি বলে পরিচিত রাঙ্গির খাড়ি যি রাঙ্গির খাড়ি প্রাণকেন্দ্র বলে শিলচর শহর পরিচিত আর এই রাঙ্গির অঞ্চলৰ পৰা পর সন্ধিয়ার ভাগত এগারি ছাত্রিক অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রিক অপহৰণৰ চেষ্টা চলাইছিল দুগৰাকী ই রিক্সা চালকে আর এই ঘটনাল দেখা গৈছে তীব্ৰ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই এই ভুক্তভোগী ছাত্রীগিয়ে শিলচর রাঙ্গির খাড়ি আরক্ষী চকীত এক গোচর ৰুজু করেছে আৰু ইয়াতে আৰু একটা কথা উল্লেখ করিব লাগিব যে যা দুদিন তিনি দিন পূর্বে অসম বিশ্ববিদ্যালয়ের আন এগারী ছাত্রীর লগত এইদরে এক ঘটনা সংঘটিত হয়েছিল চলন্ত অটোর ভিতর এগারী অটো চালকে যুবতীগীক শিলতা হানি চলাইছিল আৰু এনে অভিযোগের ভিত্তিত আর কি গ্রেফতার করেছিল লম্পট অটো চালক আৰু এতিয়া দেখা গেছে যে আর এটা ঘটনা এনেদরে পোহর লই আইছে শিলচর শহরের ভিতর রাঙ্গিরখাড়ির পরা এগারী অসম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ চেষ্টা চলাইছিল এজন ই রিক্সা চালকে আর এই ঘটনার এই দুটা ঘটনার পাশতে শিলচর শহরত মহিলা সকল সুরক্ষা বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে